নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। যে কোনো ব্যক্তি কোনো ব্যবসা শুরু করার আগে প্রথমে এটা দেখে, কম পুঁজি দিয়ে কিভাবে বেশি টাকা ইনকাম করা যায়। আর আজকে ঠিক এরকমই একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি, যেটা আপনি কম পুঁজিতে শুরু করতে পারবেন কিন্তু এর প্রফিটটা খুব বেশি। আর ব্যবসাটি হলো ডাটা কেবল তৈরির ব্যবসা বা চার্জিং কেবল তৈরি ব্যবসা বলতে পারেন। এরকম একটি ডাটা কেবল তৈরি করতে আপনার খরচা হয় মাত্র 100 টাকা থেকে 60 টাকা। আবার এই কেবল গুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি নর্মাল কেবল গুলো 40-50 টাকা দিয়ে। আর এই কেবল গুলো যদি একটু ভালো প্যাকিং করা থাকে, এই কেবল গুলো আমরা 80-90 টাকা বা 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। কিন্তু এগুলো বানাতে খরচা হয় মাত্র 6 টাকা থেকে 7 টাকা, আর বাজারে নর্মালি হোলসেল বা ডিলারের কাছে বিক্রি হয় কমসে কম 15 টাকা। আর যদি একটু প্যাকিং করে হোলসেলার বা ডিলারের কাছে বিক্রি করা হয় তাহলে 25-30 টাকা নর্মালি বিক্রি করা হয়। আর একটা মাত্র সেমি অটোমেটিক মেশিন দিয়ে 7,000 থেকে 7,500 পিস প্রতিদিন তৈরি করা সম্ভব। আর সব থেকে বড় কথা এটাই যে ডাটা কেবলের চাহিদা কখনো বাজার থেকে যাবে না, আর যাওয়া সম্ভবও নয়। তো আপনি যদি শিখতে চান এই বিজনেসটি সম্পর্কে কিভাবে করবেন, কত টাকা পুঁজি লাগবে, কিভাবে মার্কেটটা কভার করবেন A to Z, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর চলুন শুরু করা। তাহলে দেখে নিন ডাটা কেবলটা আপনি কিভাবে তৈরি করবেন। যে তারগুলো আপনি কেবলে সেট করবেন সে তারগুলো আগে ভালোভাবে কেটে নেবেন, তারপর তারের দুই দিকে তাতাল দিয়ে সোল্ডিং করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এই কেবলগুলো আপনাকে তারের সাথে সোল্ডিং করতে হবে। এটা খুবই সহজ, যারা করতে পারে তারা তো খুবই দ্রুত করে। আর আপনিও একবার দেখলে, বেশি বেশি গেলে আপনাকে 1 ঘন্টা সময় লাগবে পুরো প্রসেসিংটা বুঝতে। তো দেখে নিন ভালো করে কিভাবে করবেন। এভাবে সোল্ডিং করে রেখে দেওয়া হয়েছে, তো আপনার আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি আবার সোল্ডিং করে দেখাচ্ছি। এখানে দুটো তার থাকে মাত্র, তো দুটো তার দুদিকটাতে লাগাতে হবে, মানে তারের দুদিকটাতে লাগাতে হবে। এর ভিতরে আবার দুটো তার থাকে যেটা এক এক সাইডে লাগাতে হবে। এভাবে সাধারণত সেট করে রাখা হয়, সোল্ডিং করে রাখা হয়। বা সোল্ডিং করার পরে আপনাকে মেশিনের ভিতর দিয়ে এটা ফিল আপ করতে হবে। তো কেবলটা আপনি যে কোনো সাইজে করতে পারেন। আপনি যদি চান 1 ফিটে রাখতে, 2 ফিট, 2.5 ফিট বা 5 ফিট, তো আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো সাইজে তৈরি করতে পারবেন, প্রসেসিংটা একই। তো চলুন মেশিনটা আপনাকে দেখিয়ে দিই। মেশিনটা সাধারণত 7 ফুট উঁচু হয়ে থাকে, আর এর ভিতরে ব্যবহার হয় পিপি দানা। তো ওটাও আপনাকে বলবো, প্রথমত দেখুন কীভাবে এটা করতে হয়। এটা সাধারণত ইঞ্জেকশন মেশিন, পিপি দানাটা ইঞ্জেকশন করে এটাকে ফিল আপ করে দেওয়া হয়। তো আপনাকে দু সাইডে মানে ডবলভাবে এটা তৈরি করতে পারে। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কেবলটা তৈরি করে দিচ্ছে মেশিনে, আর খুব সহজে কয়েক সেকেন্ডের ভিতরে। তো উপরে পিপি দানাটা ঢালতে হয়, আপনি এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে পিপি দানাটা পড়ছে আর নিচে ইঞ্জেকশন হয়ে এটা ফিল আপ করে দিচ্ছে। তো আপনি আরও ভালোভাবে বোঝাবো বা দেখাবো এই মেশিনটা কীভাবে হচ্ছে। একটা নিচের দিকে ঠেলে দিচ্ছে মানে ইঞ্জেকশন করে দিচ্ছে, আর ওটা ফিল আপ হয়ে আর এটা কয়েক সেকেন্ডের ভিতরে তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে দুই সাইডেই কাজ করানো যায়। কেবলটা তৈরি করতে গেলে মোটামুটি আপনাকে 3 থেকে 4 জন শ্রমিকের দরকার পড়বে। তো শ্রমিকগুলো প্রথমে একজন দেখতে পারছে সোল্ডিং করছে, আর এই মেশিনটাতে দুই সাইডে দুটো ফিল আপ করছে, সোল্ডিং যে ওয়্যারটা ছিল সেটা। তো এটা কীভাবে করছে সেটাও আমি ভালোভাবে দেখাবো। আর এটা হলো পিপি দানা, যে পিপি দানাটা ওর ভিতরে যাচ্ছে। তো এটা আপনি যে কোনো কালারে নিতে পারেন, সাদা চাইলে সাদা, কালো, নীল, লাল, যে কোনো কালারে তৈরি করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন পিপি দানাটা এখানে পোষ হচ্ছে, আর এটা ইঞ্জেকশন মেশিনটা ওটা ওই কেবলের ভিতরে ভরে দিচ্ছে। আর এই কেবলটা যে কোনো সাইজের হতে পারে, এতে কোনো পার্থক্য হয় না, যে কোনো সাইজের একই পরিমাণে ফিলিং করে এটা জমিয়ে দিতে পারে। আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ আছে। তো আরও ভালো করে দেখে নিন, এটা কেবলটা ভিতরে দিয়ে ইঞ্জেকশন মেশিনের ভিতরে রেখে দিচ্ছে, আর ওটা ইঞ্জেকশন করার সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে এটা জমে যাচ্ছে, জমে তারপর বের করে দেওয়া হচ্ছে। মানে একজনেরটা তৈরি হতে হতে অন্যজন ওটা ইঞ্জেকশন করে ফির বের করে নিয়ে যাচ্ছে। এটা তৈরি হয়ে গেছে, আর এটা বের করতে করতে অন্য সাইডের একজন মাত্র 10-15 সেকেন্ডের ভিতরে তৈরি করে নিয়ে যাচ্ছে। আর যত দ্রুত কাজ করানো সম্ভব তত দ্রুত এটা প্রোডাকশন করতে পারে। এই মেশিনটা যদি 12 ঘন্টাও চালানো যায় তাহলে 12 ঘন্টায় মোটামুটি 7,000 থেকে 7,500 পিস তৈরি করে দিতে পারে। ডবল শিফটে কাজ করাতে পারলে ডবল করতে পারবেন। ফ্রেন্ড, এই ব্যবসাটি শুরু করতে গেলে যে র মেটেরিয়াল গুলো আপনার লাগে, যেরকম এলডির দানা,
ওয়ার, কেবল, এগুলো আপনি আপনার আশেপাশে কোনো বড় বাজারেই পেয়ে যাবেন খুব সহজে। এলডি দানা, যেটা আপনার 150 টাকা কেজিতে বাজারে পেয়ে যাবেন, আর যে ওয়ারটা কিনতে হবে বাজার থেকে সেটা আপনার ইচ্ছে মতো কিনতে পারবেন, যেরকম 600 টাকা থেকে শুরু করে এক এক রোল 1200 টাকা 1400 টাকা পর্যন্ত আছে। আপনি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম, মানে আমি 200 মিটার ওয়ারের কথা বলছি। আর দুই সাইডে যে কেবলটা আপনি লাগাবেন সেটা সাধারণত 50 পয়সা বা 1 টাকা এর ভিতরে আসে। তো আপনি চাইলে ভালো ওয়ারটাও ব্যবহার করতে পারেন বা খারাপটাও ব্যবহার করতে পারেন। আর মেশিনটা আপনি কোথায় পাবেন, তাদের নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওরা সারা পৃথিবীতে তাদের মেশিনটা সাপ্লাই করে, তো ওদের সাথে কল করে আপনি মেশিনটা আনাতে পারবেন। আসলে এটা একটি ইন্ডিয়ান কোম্পানি। প্রথমত আমি যেরকম বলেছিলাম, প্রত্যেকটা কেবলে 7 থেকে 8 টাকা আপনার লাভ থাকবে। তো আপনি যদি প্রতিদিন এই মেশিনটা 7,000 থেকে 7,500 পর্যন্ত কেবল সাপ্লাই করতে পারে, তাহলে বুঝতে পারছেন যে আপনার কি পরিমাণে লাভ হতে পারে। শুধুমাত্র লাভের কথাটাই নাই, আপনার প্রোডাকশন করার পরও আপনাকে সেল করতে হবে, সেদিকটা আপনার প্রথম লক্ষ্য রাখতে হবে। প্রথমত এর অসুবিধাগুলো এটাই, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা ডিলার বা হোলসেলারের কাছে বা প্রত্যেকটা দোকানে দোকানে অলরেডি এই ডাটা কেবলগুলো আছে, আর তারাও সাধারণত 15 টাকা বা 20 টাকা হোলসেল রেটেই বিক্রি করছে বা কিনছে, আর তাদের একটি ব্র্যান্ড নেমও আছে। সেখানে যদি আপনি নতুন করে আপনার মার্কেটটা চালু করতে চান, তাহলে আপনাকে কি করা উচিত? প্রথমত হোলসেলার ডিলারের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে, আপনার এরিয়ায় যে হোলসেলার বা ডিলারগুলো আছে তাদের সাথে, সাথে সাথে রিটেলার দোকানে গিয়েও আপনার কন্ট্যাক্ট করা ভালো। আর সবচেয়ে বড় কথা এটাই, আপনি যখন আপনার ব্র্যান্ডটা লাগাতার বিক্রি করার চেষ্টা করবেন, তখন অবশ্যই আপনাকে একটা ব্র্যান্ড নেম রাখতে হবে। যদি আপনি ব্র্যান্ড নেম রাখেন, তা একবার যদি বাজারে চলে যায়, তারপরে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আর দ্বিতীয় কথা এই, এই একই প্রোডাক্টটি আপনি যদি নর্মাল বাজারে বিক্রি করেন, নর্মাল পলিথিনের প্যাকেটে করে বা নর্মালভাবে খোলাভাবে যদি বিক্রি করেন, তাহলে এই রেটটা আপনার 15 টাকা বা 20 টাকা এর ভিতরে বিক্রি করতে পারবেন হোলসেলে। কিন্তু এটাই যদি আপনি প্যাকিং করে বাজারে বিক্রি করেন, তাহলে প্যাকিং খরচ আসবে মাত্র 5 টাকা, কিন্তু আপনার প্রফিটটা ডবল হবে, মানে 25 টাকা থেকে 30 টাকা আপনি এই প্রোডাক্টটি বাজারে বিক্রি করতে পারবেন। আমি এখন টোটাল কস্টের কথা বলি। টোটাল কস্টটা আপনার মেশিনের দাম 2 লাখ টাকা, এদিক ওদিক দিয়ে র মেটেরিয়াল বা আপনার এদিক ওদিক আনুষঙ্গিক খরচা হিসেবে আরও 50,000 টাকা লাগবে, মানে 2,500,000 টাকা হলে আপনি মোটামুটিভাবে এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো ফ্রেন্ড, এই বিজনেস সম্পর্কে যদি আপনি আরও কিছু জানতে চান, তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করব। আর এই ব্যবসার আইডিয়াটা অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা কম টাকার ভিতরে হাই প্রফিটেবল কোনো বিজনেসের আইডিয়া খুঁজছে। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।